ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ দাবি বিএনপির, বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যায় ছয় জনের জবানবন্দি, জাহাঙ্গীরনগরে শামীম নিহতের ঘটনায় আটক এক, ক্যাম্পাসে রাজনীতি বন্ধ নয়, সংস্কার চান শিক্ষার্থীরা। পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া, ছুটির দিনও চলছে মেট্রো রেল, খুলল কাজীপাড়া স্টেশন, চাহিদা অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। এবং লেবানন ইসরায়েল উত্তেজনা তুঙ্গে, রাতভর বিমান হামলার পর এবার সামরিক স্থাপনায় হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা, তেল আবিবের সতর্কতা জারি।